হেরি লাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন শিউলি তলার পাশে পাশে শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ঠেলে শিশির ভেজা গেলে ঠেলে নয়ন ভুলানো এলে মনের মধ্যে একটা আনন্দ ঐতিহ্যবোধ সব কিছু গর্ববোধ সব কিছুই রয়েছে এই পুজোকে ঘিরে আমাদের এই বন্দ্যোপাধ্যায় পরিবারের যেসব সদস্য তারা যেখানেই থাকুন না কেন তারা এই দুর্গাপুজোতে এসে উপস্থিত হন এতে আসেন মায়ের আটন রয়েছে বেদি রয়েছে সেই বেদির পেছন দিকে শেকল আছে পূর্বপুরুষদেরকেও হয়তো আমাদের গুরুজনরা দেখেছিলেন যে মানে ইয়ের সময় সন্ধিক্ষণের সময় অষ্টমী নবমী সন্ধিক্ষণে মহাপূজার সময় মায়ের প্রতিমা দুলছে মায়ের প্রতিমাকে দুলতে দেখে তার আশঙ্কিত হয়েছিলেন যে মায়ের প্রতিমা কি ভেঙে পড়বে পড়ে যেতে পারে সেই জন্য তারা পেছন দিকে একটা কড়া দিয়ে লোহার শেকল দিয়ে বাঁধা করো কিন্তু সেইভাবেই দড়ি দিয়ে মায়ের প্রতিমাকে বেঁধে রাখা হয় বাতাসে ভাসছে শিউলির গন্ধ কাশের দোলানি দিচ্ছে জানান মা আসছে চারদিকে লক্ষ্য করা যাচ্ছে উমা আসার ব্যস্ততা যেমন বর্ধমান জেলা জুড়ে পুজোর তোড়জোড় চলছে তেমনি বর্ধমানের অতি পরিচিত আউশ গ্রামের জঙ্গলমহল এলাকার গোস্বামীখণ্ড গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোরও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রায় 300 বছর ধরে চলে আসছে এই বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এই বাড়িতেই প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন বংশের গোপীনাথ বন্দ্যোপাধ্যায় তার নির্মিত দুর্গা মন্দিরটি প্রাচীনত্বের কারণে ধ্বংসপ্রায় হওয়ায় পুরাতন মন্দিরটির পাশেই 1271 বঙ্গাব্দে একটি নতুন দুর্গা মন্দির নির্মাণ করেন গোপালপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই সেই মন্দিরে পূজিত হয়ে আসছে দেবী দুর্গা ষষ্ঠীর দিন থেকে আমাদের ওই আনন্দ চারিদিকে যেন মনে হয় ছড়িয়ে আছে আমাদের তো মাকে নিয়ে আনন্দ হয়ই তার সঙ্গে আমাদের নিজেদের ছেলে মেয়েদেরও আসার একটা অপেক্ষা তার একটা আনন্দ যে সবাই আসবে ঘর জমজম হবে সবাই মিলে গল্প করব কথা বলবো সাজগোজ করব ঠাকুর বাড়িতে যাব ষষ্ঠীর দিন থেকেই আমাদের সেই আনন্দ হতে থাকে এদিকে ঠাকুর বাড়িতেও ষষ্ঠীর দিন সন্ধেবেলাতেই ষষ্ঠী কীর্তি হয় আমাদের মাকে গহনাপর্ণা হয় তারপর গোটা ঠাকুর বাড়ি আলপনা দিয়ে সাজানো হয় এইসব আমরা মেয়ে বউরা মিলেই করি জমিদারিত্ব থাকায় তখনকার দিনে দুর্গাপুজো হতো খুব জাঁকজমক সহকারেই কালের গর্ভে বিলীন হয়ে গেছে অনেক কিছুই ঠিক যেমন মন্দির প্রাঙ্গণে ঝলমল করা ঝাড়বাতিগুলি এখন আর নেই তেমনি কিছুটা হলেও কমেছে পুজোর জৌলুস সাবেকি আনা এই বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় রয়েছে নানা রীতি এই বাড়ির বর্তমান প্রজন্মের মুখে শোনা যায় প্রায় 70 বছর আগে পর্যন্ত বলি হতো দুর্গাপুজোয় এই পরিবারের দুর্গা প্রতিমাকে বেঁধে রাখা হতো শিকল দিয়ে তবে এখন আর শিকল দিয়ে বেঁধে রাখা হয় না দেবীকে এখন মোটা দড়ি দিয়েই বেঁধে রাখা হয় দেবী দুর্গাকে যে সময় মহিলাদের ঘরের বাইরে বের হওয়ার স্বাধীনতা ছিল না সেই সময় থেকেই এই বন্দ্যোপাধ্যায় পরিবারের মহিলারা স্বাধীনতা পেতেন পুজোর কাজের সকলের সঙ্গে কাজ করতে এমনকি দশমীর দিন কুমারী পুজো করতেন মহিলারাই আর সেই রীতি আজও বিদ্যমান পরিবারের প্রতিষ্ঠা করা 4টি জলাশয়ের মধ্যে বলে গড়ে থেকে ষষ্ঠীর দিন ঘট আনা হয় সপ্তমীর দিন তালবোনা থেকে ঘট আনা হয় সপ্তমীর দিন 7 রকম ভাজা অষ্টমীর দিন 8 রকম ভাজা নবমীর দিন 9 রকম ভাজা দিয়ে দেবীর ভোগ দেওয়া হয় প্রতিদিনের ভোগে কচুর শাক থাকে অবশ্যই দশমীর দিন ঘট বিসর্জনের সময় ঠাকুর দালানের আশপাশ এলাকায় দেখা যায় শঙ্খচিল প্রতি বছরই দশমীর দিন ঠিক বিসর্জনের সময় দেখা যায় শঙ্খচিল আর বিসর্জনের দিন হয় সিঁদুর খেলা এইসবের মধ্যে থেকেই সমাপ্তি ঘটে গোস্বামীখণ্ড গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট নিউজ 18 লোকাল